সংক্রমণ ঠেকাতে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের পক্ষ থেকে তুফানগঞ্জ পৌরভবন সহ বিভিন্ন এলাকায় স্প্রে করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তুফানগঞ্জ দমকল কেন্দ্র থেকে তুফানগঞ্জ পৌরভবন, থানা, এসডিও অফিস, জেলখানা, এসডিওর বাংলো, মাঝবাজার স্প্রে করা হচ্ছে ফিনাইল ও বেটাডাইন নামক জীবাণুনাশক দিয়ে। তুফানগঞ্জ পৌরসভার জীবাণুমুক্ত করার কাজ চলছে, বিষয়টি সম্বন্ধে যদি বলেন। এটা তো কোভিড-19, এটা তো সারা পশ্চিমবঙ্গেই আমাদের ইন অর্ডার টু এমআইসি, ডিআইসি, ডিজি, আমাদের ডাইরেক্টর জেনারেল, এটা সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ফায়ার স্টেশনে পারফর্ম করছে। আমাদের গতকালকেই করা উচিত ছিল, কিন্তু যেহেতু এই ফিনাইল আর এই বেটাডিন এগুলো দোকানপাট বন্ধ থাকার জন্য সাপ্লাই করাও মানে পেয়ে যাওয়া মানে পেরে উঠতে পারছিলাম না আমরা, তো আজকে কালকে রাতেই আজকে কোথায় কোথায় মূলত এই জীবাণুমুক্ত করণের কাজ চলবে? আজকে এসডিও অফিস প্রেমিসিসটা করা হবে, পৌরসভাটা হয়ে গেল, এসডিও অফিস হবে, এসডিও বাংলাটা করবো, যদি সম্ভব হয় মেন্টাল হসপিটালটা করবো, মার্কেটটা করার জন্য মোট কত লিটার জল আজকে এখানে হচ্ছে 1:100 রেশিওতে দিতে হবে। সেটা হচ্ছে বেটাডিন আর ফিনাইল, এটা 2500 লিটারের ট্যাঙ্ক, মোটামুটি 25 লিটার ফিনাইল লাগবে এখানে জলের ট্যাঙ্ক। এইগুলো দেখা যাচ্ছে দমকল কর্মীরা স্যানিটাইজার দিয়ে মানে জীবাণুমুক্ত করছে, বিষয়টি সম্বন্ধে একটু বলুন না। এই সম্বন্ধে আমরা শুধু এইটুকুই নয়, আমরা ওটা মাছ বাজারটা করবো, শহরের রাস্তাঘাট সব আস্তে আস্তে সমস্তটাই করবো জীবাণুমুক্ত করার জন্য। আমরা উদ্যোগ গ্রহণ করছি, সেটাকে সহযোগিতা চেয়েছি আমরা ফায়ার ব্রিগেড আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা কাজগুলো করছি এবং যাতে জীবাণুমুক্ত হয়, পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এই কাজ। আচ্ছা, এইচডি অফিসও নাকি আজকে? হ্যাঁ, এইচডি অফিস হবে, বিডিও অফিস হবে, থানা হবে, সমস্ত।